আসসালামু আলাইকুম। 2023 সালের এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের উপর মোট 10টি ব্যবহারিক দেওয়া হয়েছে। চলো এই 10টি ব্যবহারিকের সমাধান আমরা ধাপে ধাপে দেখে নেই। পরীক্ষণ এক, আর্গন চিত্রে দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল চিহ্নিত করে এদের পরম মান, মডুলাস ও নতি আর্গুমেন্ট নির্ণয়। তো সমস্যা এক দেয়া রয়েছে, এই আলোকে আমাদের সমাধান করতে হবে। তো তোমরা এখান থেকে দেখে নাও কীভাবে লিখতে হবে। ফার্স্টে রয়েছে তত্ত্ব, এরপর প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ, কার্যপদ্ধতি, আর পাশে রয়েছে একটি চিত্র। এই চিত্রটি তোমাদের ব্যবহারিক খাতায় খুব সুন্দরভাবে তোমরা এঁকে দিবে, এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো এর পরবর্তী অংশে কি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর পরে রয়েছে হিসাব, তারপর রয়েছে ফল সংকলন, এরপর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তো এখানে একটি ছক রয়েছে, এই ছকটি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। এরপর রয়েছে ফলাফল, মন্তব্য এবং সর্বশেষে সতর্কতা দিয়ে ব্যবহারিকটি সম্পন্ন হয়েছে। এবার সমস্যা দুই দেওয়া রয়েছে, তো এটির আলোকেও আমাদের ব্যবহারিক করতে হবে। তো দেখো তোমরা এখানে কি রয়েছে, এখানে রয়েছে তত্ত্ব। চলো পরবর্তী পেজে চলে যাই, পরবর্তী পেজে বাকি অংশটুকু রয়েছে। এরপর রয়েছে প্রয়োজনীয় উপকরণ, তোমরা দেখে নাও, সেম আগে যেভাবে ছিল এখানেও একই রকম। তো দেখো চিত্রটি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। তোমরা এভাবে তোমাদের ব্যবহারিক খাতায় হুবহু লিখবে এবং চিত্রগুলো আঁকবে। তারপর ফল সংকলনের এখানে একটি ছক রয়েছে, এই ছকটিও তোমরা ভালোভাবে দেখে নাও। এরপর রয়েছে ফলাফল, মন্তব্য এবং সর্বশেষে সতর্কতা। এবার সমস্যায় তিনে কি রয়েছে এটি আমরা এখন দেখি। সেম আগের মতোই তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ, কার্যপদ্ধতি, এখানে যে ছয়টি পয়েন্ট রয়েছে এই ছয়টি পয়েন্ট তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। চলো পরবর্তী অংশটুক দেখে নেওয়া যাক। পরবর্তী অংশটুকুতে সুন্দর একটি চিত্র রয়েছে, এই চিত্রটি সেম এভাবেই তোমাদের ব্যবহারিক খাতায় অঙ্কন করবে। এরপর রয়েছে হিসাব, তো দেখে নাও এখানে কিভাবে কি করা হয়েছে। তারপর রয়েছে মডুলাস ও আর্গুমেন্ট, বরাবরের মতো এখানেও একটি ছক রয়েছে, তোমরা দেখতে থাকো। তো রয়েছে ফলাফল, মন্তব্য এবং সতর্কতা। তো এবার হচ্ছে সমস্যা চার, তো তোমরা দেখে নাও এখানেও সেম আগের মতো ফার্স্টে তত্ত্ব রয়েছে। চলো পরবর্তী অংশটুক দেখা যাক। এরপর রয়েছে প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ আগের মতোই, তো তোমরা এখান থেকে দেখে নাও। আর আমি চিত্রটি খুব ভালোভাবে স্পষ্টভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় সুন্দরভাবে এঁকে দিবে। এরপর রয়েছে হিসাব, তারপর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়, একটি ছক রয়েছে, তোমরা দেখো। আরেকটি কথা, তোমরা এগুলাকে স্ক্রিনশটও নিতে পারো। তো এই ছিল আমাদের প্রথম ব্যবহারিকের সমাধান। এবার আমরা দুই নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখে নেই। দুই নম্বর পরীক্ষণে বলা হয়েছে লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান নির্ণয়। সমস্যা এক, তোমরা দেখে নাও এখানে কি রয়েছে, আমি তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি। আমি বরাবরের মতোই বলছি, তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় চিত্রটি ভালোভাবে আঁকবে। দেখো চিত্রটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবার রয়েছে ফল সংকলন, তো এখানে ছক রয়েছে, এই ছকটি তোমরা আঁকবে। শেষে সতর্কতা রয়েছে। এবার চলো দুই নম্বর ব্যবহারিকের পরবর্তী অংশটুকু দেখে নেই। বরাবরের মতো প্রথমে রয়েছে তত্ত্ব,
তারপর উপকরণ, কার্যপদ্ধতি তোমরা এখান থেকে দেখে নাও। আরেকটি কথা, তোমরা ভিডিও দেখেও লিখতে পারো, আবার স্ক্রিনশটও নিতে পারো। তো সতর্কতা দিয়ে এই অংশটুকু শেষ হয়েছে, এবার আমরা পরবর্তী অংশটুকুতে চলে যাই। তো আমি তোমাদেরকে চিত্রটি ভালোভাবে দেখাচ্ছি, তো এভাবে তোমরা ব্যবহারিক খাতায় চিত্রটি এঁকে দিবে। তো এই চিত্রটি আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, চিত্রটি তোমরা কীভাবে ব্যবহারিক খাতায় আঁকবে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এভাবে তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় এঁকে দিবে। চলো পরবর্তী অংশে যাওয়া যাক। এখানে রয়েছে ফল সংকলন, ফলাফল, সীমাবদ্ধতা, মন্তব্য এবং সতর্কতা। তো এখানেই আমাদের 2 নম্বর ব্যবহারিকের সমাধান করা হয়ে গেল। এবার 3 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখা যাক। পরীক্ষণ 3-এ রয়েছে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন। তো প্রথমে রয়েছে সমস্যা, তারপর রয়েছে তত্ত্ব, এরপর প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ, কার্যপদ্ধতি এবং রয়েছে একটি গ্রাফ। তো আমি তোমাদেরকে বড় আকারে সব কিছু দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। এবার আমি তোমাদের চিত্রটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এই চিত্রটি তোমাদের ব্যবহারিক খাতায় খুব সুন্দরভাবে তোমরা এঁকে দিবে। এবার এই ব্যবহারিকের পরবর্তী অংশটুকুতে যাওয়া যাক। এখানে কী কী রয়েছে তোমরা দেখে নাও। সর্বশেষে রয়েছে সতর্কতা। তো সতর্কতা দিয়ে 3 নম্বর ব্যবহারিকের প্রথম অংশটুকু শেষ হয়েছে, এবার সমস্যা 2 দিয়ে দ্বিতীয় অংশ শুরু হয়েছে। তোমরা দেখে নাও, এখানে সব কিছু আগের মতোই রয়েছে। তো পাশে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটি আমি তোমাদেরকে স্পষ্ট আকারে দেখিয়ে দিচ্ছি। তো এই যে চিত্র, এই চিত্রটি তোমরা ব্যবহারিক খাতায় এভাবে সুন্দরভাবে এঁকে দিবে। চলো বাকি অংশটুকু আমরা দেখে নিই। তো এভাবেই আমাদের 3 নম্বর ব্যবহারিকের সমাধানটি করা হলো। এবার 4 নম্বর ব্যবহারিকের সমাধানটি আমরা দেখব। 4 নম্বর ব্যবহারিকে রয়েছে উপবৃত্তের উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিকতা দেওয়া থাকলে উপবৃত্ত অঙ্কন। তো তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সব কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। প্রথমে রয়েছে তত্ত্ব, এরপর প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ, কার্যপদ্ধতি। এখানে 60টা পয়েন্ট রয়েছে, এই 60টা পয়েন্ট তোমরা সুন্দরভাবে দিয়ে দিবে। আর পাশে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটি আমি তোমাদেরকে জুম করে বড় আকারে দেখাচ্ছি। তো তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় এই চিত্রটি সেম এভাবেই এঁকে দিবে। এরপর সর্বশেষে রয়েছে সতর্কতা, 3টি পয়েন্ট। এই 3টি পয়েন্ট দিয়ে আমাদের চতুর্থ পরীক্ষণটি শেষ হয়েছে। এবার 5 নম্বর ব্যবহারিকের সমাধানটি আমরা দেখব। 5 নম্বর ব্যবহারিকে রয়েছে অধিবৃত্তের উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিকতা দেওয়া থাকলে অধিবৃত্ত অঙ্কন। তো ফার্স্টে সমস্যা রয়েছে এবং রয়েছে তত্ত্ব। এবার চলো এর পরবর্তী পেজে কী রয়েছে সেটি আমরা দেখে নিই। তো এখানে যা রয়েছে তোমরা হুবহু একইভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে। এখানে 8টি পয়েন্ট রয়েছে কার্যপদ্ধতিতে। এরপরে আমাদের একটি ছক পেপারে একটি চিত্র দেওয়া আছে, এখন এই চিত্রটি আমরা সুন্দরভাবে দেখে নিই। আশা করি তোমরা চিত্র দেখে বুঝতে পারছো চিত্রটি কেমন হবে। তো এভাবে খুব সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় চিত্রটি এঁকে দিবে। এবার দেখি পরবর্তী অংশে কী রয়েছে। পরবর্তী অংশে 2টি পয়েন্ট রয়েছে, তো এখান থেকে তোমরা দেখে দেখে লিখে দিবে। এখানে রয়েছে 4টি সতর্কতা। তো এই 4টি সতর্কতা দিয়ে 5 নম্বর ব্যবহারিকটি শেষ হয়েছে। এবার আমরা 6 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখব। 6 নম্বর ব্যবহারিকটি হচ্ছে বিপরীত ত্রিগোনোমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো ফার্স্টে তোমরা দেখে নাও এখানে কি রয়েছে। সমস্যা দেওয়া রয়েছে একটি, তারপর ওই সমস্যার আলোকে আমাদের ব্যবহারিকটি সম্পন্ন করতে হবে। তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ, কার্যপদ্ধতি। তো কার্যপদ্ধতিতে 4টা পয়েন্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরে একটি সুন্দর চিত্র রয়েছে, এই চিত্রটি তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় আঁকবে। আরও একটি কথা, তোমরা
ভিডিও দেখেও লিখতে পারো, আবার স্ক্রিনশটও নিতে পারো। এরপর রয়েছে ফল সংকলন, তো এখানে একটি ছক রয়েছে, তো তোমরা দেখো। তারপর রয়েছে সতর্কতা এবং সর্বশেষে বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য দিয়েই আমাদের 6 নম্বর ব্যবহারিকটি শেষ হয়েছে। এবার আমরা 7 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখে নেব। 7 নম্বর ব্যবহারিকটি খুবই ছোট, তোমরা দেখে নাও। 7 নম্বর ব্যবহারিকে বলা হয়েছে লেখচিত্রে ত্রিকোণমিতিক ফাংশন ও বিপরীত ফাংশন অঙ্কন। তো আমি তোমাদেরকে সব কিছু বড় আকারে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ফার্স্টে তত্ত্ব রয়েছে, এরপর প্রয়োজনীয় উপকরণ, স্কেল নির্ধারণ, কার্যপদ্ধতি, ফল সংকলন দিয়ে একটি ছক রয়েছে এবং পাশেই রয়েছে চিত্র। তো তোমরা দেখো কিভাবে তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় আঁকবে, তোমাদের আর বলার প্রয়োজন নাই, তোমরা নিজেরাই এখন বুঝতে পারছো। তো এই ছিল আমাদের 7 নম্বর ব্যবহারিকের সমাধান। এবার আমরা 8 নম্বর ব্যবহারিকের সমাধানটি দেখে নেই। 8 নম্বর ব্যবহারিকে বলা হয়েছে লেকের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়। তো ফার্স্টে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার আলোকেই লিখতে হবে। তোমরা এতক্ষণ দেখতে দেখতে বুঝে গিয়েছো ব্যবহারিকগুলো সমাধান কিভাবে করতে হয়। তো তোমরা এখন ভিডিও দেখেও লিখতে পারো অথবা স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। চলো এই ব্যবহারিকের পরবর্তী অংশটুকু দেখা যাক। এখানে রয়েছে ফল সংকলন, তারপর রয়েছে ভুলের পরিমাণ নির্ণয় করেছে। তো তোমরা দেখো এখানে কি কি রয়েছে। তো মন্তব্য দিয়ে 8 নম্বর ব্যবহারিকের প্রথম অংশ শেষ করা হয়েছে এবং সমস্যা 2 দিয়ে আরও একটি ব্যবহারিক করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো এখানে কি রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কার্যপদ্ধতির ওখানে আমাদের 1 নম্বর দিয়ে একটি পয়েন্ট রয়েছে, তারপর একটি চিত্র। তো এই চিত্রটি আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে চিত্রটি। এবার পরবর্তী অংশে কি রয়েছে সেটি আমরা দেখে নিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, তোমরা দেখে নাও। এবার পরবর্তী অংশটুকু দেখে নিই, তোমরা দেখতে থাকো এখানে কি কি রয়েছে। তো 8 নম্বর ব্যবহারিকটি 3টি সমস্যায় বিভক্ত করা হয়েছে। তো 2টি সমস্যা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, এবার সমস্যা 3 তোমরা দেখে নাও। তো এখানে সব কিছুই দেখা যাচ্ছে, তত্ত্ব রয়েছে, প্রয়োজনীয় উপকরণ রয়েছে, কার্যপদ্ধতি রয়েছে। তো সমস্যা 3-এর মধ্যে আরও আরেকটি সুন্দর চিত্র রয়েছে। এই চিত্রটি সহকারে তোমাদের সম্পূর্ণ ব্যবহারটি আমি এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এখানে কি কি লেখা রয়েছে। আর আমি এখন তোমাদের পাশে যে চিত্রটি দেখছো এই চিত্রটি জুম আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চিত্রটি ভালোভাবে খেয়াল করে তোমরা তোমাদের ব্যবহারিক খাতায় আঁকবে। এবার পরবর্তী অংশটুকু আমরা দেখে নিই। এখানে রয়েছে হিসাব, ফল সংকলন। চলো এর পরের যে অংশ রয়েছে সেটি আমরা দেখে নিই। তো এখানে রয়েছে লব্ধির মান নির্ণয়, তারপর রয়েছে লব্ধির দিক নির্ণয়। তো এই 2টি ছক দিয়ে আমাদের 8 নম্বর ব্যবহারিকের সমাধানটি সম্পন্ন হয়েছে। এবার 9 নম্বর ব্যবহারিকের সমাধানটি আমরা দেখে নিই। 9 নম্বর ব্যবহারিকটিতে রয়েছে লেখচিত্রে বস্তুকণার গতিপথ প্রদর্শন। তো তোমরা দেখে নাও এখানে কি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি সুন্দর সুন্দর চিত্র রয়েছে। তো এই 3টি চিত্র তোমাদের ব্যবহারিক খাতায় সুন্দরভাবে এঁকে দিবে। তো দেখো এখানে স্পষ্টভাবে লেখচিত্রতে সব কিছুই দেওয়া রয়েছে। এবার এই ব্যবহারিকের পরবর্তী অংশটুকু দেখা যাক। তো 9 নম্বর ব্যবহারিকটি খুবই ছোট, তো এখানে রয়েছে ফল সংকলন, লেখের বৈশিষ্ট্য এবং সর্বশেষে রয়েছে সতর্কতা। তো এভাবেই আমাদের 9 নম্বর ব্যবহারিকটি শেষ হয়েছে। এবার আমরা সর্বশেষ যে ব্যবহারিকটি রয়েছে 10 নম্বর ব্যবহারিক, সেই ব্যবহারিকের সমাধানটি দেখে নেব। 10 নম্বর ব্যবহারিকে ছিল লেখচিত্র হতে বস্তুকণার বেগ ও ত্বরণ নির্ণয়। তো তোমরা এখানে যেভাবে যা রয়েছে সেম এভাবেই তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে এবং আঁকবে। তো দেখে নাও, এখানে রয়েছে
তত্ত্ব, তারপর রয়েছে প্রয়োজনীয় উপকরণ, এরপর রয়েছে কার্যপদ্ধতি, তারপর রয়েছে একটি চিত্র। তো তোমরা এভাবে তোমাদের ব্যবহারিক খাতায় আঁকবে। তারপর ফল সংকলন এবং ফলাফল ও সতর্কতা। এবার সমস্যা দুই, এটি হচ্ছে 10 নম্বর ব্যবহারিকের পরবর্তী অংশ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সেম আগের মতোই সব কিছু। এরপর রয়েছে তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, ফল সংকলন। তো চিত্রগুলো তোমরা দেখে নাও কীভাবে আঁকবে। তোমরা ভিডিও দেখেও লিখতে পারো, আবার স্ক্রিনশটও দিতে পারো। চলো পরবর্তী অংশটুকু দেখা যাক। তো এই ছিল উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস অনুযায়ী 10টি ব্যবহারিকের সমাধান। আমার চ্যানেলে পদার্থবিজ্ঞান রসায়নের উপরও ব্যবহারিক সমাধান রয়েছে, তোমরা ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। আর আমি ওই সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।